নমস্কার, আমার বাংলা সংবাদে আমি সারথী আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমে সংবাদ শিরোনাম। সুষ্ঠু ও নিরপেক্ষ পুর নির্বাচন চাই কমিশনের কাছে আরজি কংগ্রেসের। পুর নিগমের ম্যাপ প্রকাশ, অযৌক্তিক বললেন বিধায়ক মিসবাহুল। কর্ণাটকে বজরং দলের সদস্য খুন, প্রতিবাদ মিছিল শিলচর করিমগঞ্জে। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। রাজ্যের পুরসভা নির্বাচন নিরপেক্ষ এবং সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য নির্বাচন কমিশনারের কাছে আরজি জানিয়েছে প্রদেশ কংগ্রেস। দলের মুখপাত্র নৈরিতা জয়শুক্ল বুধবার গৌহাটির রাজীব ভবনে এক সাংবাদিক সম্মেলনে জানান, এ মর্মে ইতিমধ্যে কমিশনের কাছে একটি স্মারকলিপি দেওয়া হয়েছে। রাজ্যের বিভিন্ন এলাকায় পুরসভা নির্বাচনে কংগ্রেস মনোনীত প্রার্থীদের বিজেপি নেতারা ভয়ভীতি প্রদর্শন করে মনোনয়ন প্রত্যাহারের জন্য চাপ সৃষ্টি করছে। অনেক জায়গায় তাদের চাকরির প্রলোভন দেখিয়ে নির্বাচন থেকে সরে যেতে বলা হচ্ছে। শাসক বিজেপি দলের নেতাকর্মীদের এই ধরনের কার্যকলাপের তীব্র প্রতিবাদ জানিয়ে কংগ্রেস নেত্রী নৈরিতা আরো বলেন, গণতান্ত্রিক দেশে জনগণের মৌলিক অধিকার রয়েছে সে তার নিজের পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার। এই অধিকারের উপর বল প্রয়োগ করা কোনো রাজনৈতিক দলের শোভা পায় না। এই ধরনের কার্যকলাপ গণতন্ত্রকে পদদলিত করার নামান্তর। এই জন্য রাজ্যে নিরপেক্ষ এবং সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন করার জন্য প্রদেশ কংগ্রেস কমিটির পক্ষ থেকে নির্বাচন কমিশনারের কাছে আরজি জানানো হয়েছে। তো আপনারা দেখতে পাচ্ছেন, যারা ক্যান্ডিডেটস নমিনেশন ফাইল করছে ওদেরকে লাইফ থ্রেট দেওয়া হচ্ছে, ওদের ফ্যামিলির উপরে লাইফ থ্রেটস আসছে। এইভাবে ডেমোক্রেসির মধ্যে ইলেকশনস ইজ আ ভেরি ইন্টিগ্রাল পার্ট, যেটার মধ্যে প্রত্যেক নাগরিকের কাছে ওদের ভোটস কাস্ট করার রাইট থাকে, এটা ডেমোক্রেটিক রাইট হয়। আর যদি এখন বিজেপি গভর্নমেন্ট চাইছে যে যে মানুষরা যাবে ওরা ভোট দেওয়ার পরে একটা ফটো উঠে দেখাতে হবে যে বিজেপিকে ভোট দিয়েছে, আর না হলে ওদের সবার এখানে লাইফ থ্রেটস হচ্ছে। এটার জন্য ওরা যতটুকু মেশিনারি ইউজ করা যায় দে আর ইউজিং ইট। আইএনসি ক্যান্ডিডেটসকে বলা হচ্ছে ওদের নমিনেশন উইথড্র করার জন্য, এটার জন্য ওদেরকে লাইফ থ্রেট দেওয়া হচ্ছে, ওদের ফ্যামিলির উপরে অ্যাটাক্স হচ্ছে, ওদের ঘর ঘেরানো হচ্ছে। তো এইসবভাবে তো ডেমোক্রেসি চলে না। তো আমরা এই মেমোরেন্ডামটা সাবমিট করলাম ইলেকশন কমিশনের কাছে, আর আমি আপনাদের সবাইকে ভিডিওর থ্রুতে জানাতে চাইছি যে যে কোনো গভর্নমেন্টকে চুজ করার রাইট থাকে মানুষের কাছে, এটার জন্য কেউ আনসারেবল না। আপনি কাকে চুজ করবেন, আপনার রাইট এটা চুজ করবার। আর এখন বিজেপি গভর্নমেন্ট চাইছে যে মানুষ ফটো উঠিয়ে ভ্যালিডেট করতে যে বিজেপিকে সাবমিট করা হচ্ছে। জেলা প্রশাসনের প্রকাশিত পুর নিগমের প্ল্যানকে অযৌক্তিক বলে দাবি করলেন বরখোলার বিধায়ক মিসবাহুল ইসলাম লস্কর। এই পরিকল্পনার ফলে বিপাকে পড়বেন অসংখ্য জনগণ। মঙ্গলবার জেলা প্রশাসনের পক্ষে শহরের পরিসর বৃদ্ধি সংক্রান্ত পুর নিগমের প্রস্তাবিত ম্যাপ প্রকাশের পর কংগ্রেস নেতা তথা বিধায়ক মিসবাহুল ইসলাম প্রথম মুখ খুললেন। বুধবার তিনি প্রতিবাদের সুরে জানান, পুর নিগম হোক কিন্তু পরিসর বৃদ্ধি সঠিক হচ্ছে না। এর আগে সমাজসেবী স্বর্ণালী চৌধুরীর সুরে বিধায়ক মিসবাহুল জানান, ধাপে ধাপে হোক শহরের পরিসর বৃদ্ধি, তাছাড়া কোনো সর্বদলীয় বৈঠক না ডেকেই একক সিদ্ধান্তে প্রশাসনের ওই ম্যাপে শহরের পরিসর নির্ধারণ হয়েছে, যা অযৌক্তিক বলে মনে করেন তিনি। আর অর্ধেক মানুষের ঘর বাড়ি এখন দুধপাতিল জিপিও ঢুকেছে, তারা প্রতিবাদ করেছে, আমাকে মেমোরেন্ডামে একটা কপি দিয়েছে, তারা এখানে যেতে চায় না। তার মূল কারণ হলো তাদের শিলচরের সঙ্গে যোগাযোগ ব্যবস্থা ভালো, এটা একটা ব্যাপার। এই যোগাযোগ ব্যবস্থা না থাকায়, ভালো না থাকায় তারা তো একটা স্বভাবতই তারা বলছে এখানে আসা যাওয়া তারা অসুবিধা হবে প্রথমত। দ্বিতীয়ত তারা কেন প্রচুর জব কার্ডদারী লোক আছে, শহরে আসলে এই জব কার্ডের কাজ বন্ধ হয়ে যাবে, এগুলা লোকগুলা কি করবে। তারপরে কিষাণ মুদি একটা
টাকা পাচ্ছে, এগুলো কি হবে শহরের মধ্যে? এরকম নানান রকম প্রশ্ন আসে স্যার। আপনার কি এটা একটা অবাস্তব জিনিস হয়ে বর্তমান শাসক সরকার অন্য কোন অভিসন্ধি রয়েছে এর পিছনে কি মনে হয়? নিশ্চয় তারা চাইছে যে তারা একটা এলাকা ঢুকাবে এখানে, যাতে তাদের বুটটা ভালো হয়। এইসব করে তো হয় না, উন্নয়ন করলে কেন মানুষের বুট দেবে না? এটা উন্নয়নের উপরে নির্ভর। গত 20 ফেব্রুয়ারি কর্ণাটকে হর্ষ নামের বজরং দলের একজন সদস্যকে হত্যা করা হয়েছিল। এরই প্রতিবাদে গতকাল থেকে সমগ্র দেশে বিশ্ব হিন্দু পরিষদ এবং বজরং দলের কর্মকর্তারা প্রতিবাদ কার্যসূচি হাতে নিয়েছেন। এরই অঙ্গ হিসেবে শিলচরের বজরং দল এবং বিশ্ব হিন্দু পরিষদের কর্মকর্তারা বুধবার ক্ষুদিরাম মূর্তির পাদদেশে প্রতিবাদ কার্যসূচি পালন করেন। প্রতিবাদী সদস্যরা একত্রিত হয়ে স্লোগান দিয়ে ঝড় তুলেন। পরে বক্তব্য রাখেন আনন্দ তেওয়ারি, মিঠুন নাথ, শান্তনু নায়ক প্রমুখ। ও শুধু বোরখার এগেনস্টে ফেসবুকে একটি পোস্ট দিয়েছিল, সেই পোস্ট দেওয়াটা ওর অপরাধ হয়েছে, এবং সেই অপরাধে 6 জন কাপুরুষ জিহাদিরা যেভাবে ওকে নির্মমভাবে হত্যা করেছে তার প্রতিবাদ বিশ্ব হিন্দু পরিষদ এবং বজরং দল করছে। আজকে ওরা বোরখা বলছে যে আমরা স্কুল কলেজে আমরা বোরখা পড়বো, কালকে বলবে স্কুল কলেজে আমরা নামাজ পড়বো, পরশুদিন বলবে পুলিশে আমাদের ইউনিফর্মের জায়গায় আমরা লুঙ্গি টুপি পড়বো, তারপর বলবে আর্মিতে আমরা লুঙ্গি টুপি পড়বো, তারপর কি ওদের কি একটার পর একটা ডিমান্ড কি মেনে নেওয়া যায়? তাই বোরখা কোনো অবস্থায় কোনো স্কুল এবং কলেজে যাতে না হয় তার জন্য আমরা সরকারকে আগ্রহ করছি। আর যারা হত্যালীলা চালাচ্ছে, যারা বেভাবে হিন্দুদের উপর হত্যা করছে, আজকে হর্ষকে হত্যা করেছে, গত 2 বছর আগে কমলেশ তিওয়ারিকে উত্তরপ্রদেশে বাড়িতে ঢুকে হত্যা করেছে, আমরা ওদেরকে বলতে চাই, যারা জাহাদিরা এভাবে করছে তাদেরকে বলতে চাই, আপনারা মনে রাখবেন গুজরাটের কথা, মনে রাখবেন নেলির কথা, মনে রাখবেন ভাগলপুরের কথা, মনে রাখবেন শুরু আপনারা করেন কিন্তু শেষ হিন্দুরা করতে জানে। যখন হিন্দুরা যখন শুরু করবে তখন ত্রাহি ত্রাহি হবে। গোদরায় 56 জন আপনারা ট্রেনে কাশেবককে জ্বালিয়েছিলেন, তারপর কয় হাজার মুসলমানকে হিন্দুরা সাজা দিয়েছে সেটাও আপনারা মনে রাখবেন। এবং আজকে আপনারা একজন দুজন করে হিন্দুদেরকে হত্যা করছেন, আমরা হুঁশিয়ারি করে দিতে চাই এইসব শক্তিকে, আমরা দরজের বারটা ভাঙবেন না। কর্ণাটকে বজরং দলের কর্মী হর্ষাজির হত্যাকারীদের ফাঁসির দাবিতে করিমগঞ্জে শ্রীভূমি জেলা বজরং দলের উদ্যোগে এক মিছিল বের করা হয়। মিছিলটি শহরের সেটেলমেন্ট কালীবাড়ির সামনে থেকে শুরু করে প্রায় 3 কিলোমিটার শহরের বিভিন্ন সড়ক পরিক্রমা করে এওসি চৌমাথায় এসে শেষ হয়। এদিন মিছিল চলাকালীন শ্রীভূমি জেলা বজরং গিলা ইসলামিক জেহাদি সহ হর্ষাজির হত্যাকারীদের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন। তাছাড়া বজরং দলের কর্মীরা হর্ষাজির হত্যাকারীর কুশপুতলিকা পুড়িয়ে এই হত্যার তীব্র নিন্দা ও ধিক্কার জানিয়ে হত্যাকারীর ফাঁসির দাবি জানান। তাছাড়া জেহাদিদের হাতে নিজের প্রাণ হারানো হর্ষাজির প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন তারা। তারই প্রতিবাদে আজ আমরা শ্রীভূমি জেলা পর্যটনী ভাইয়েরা রাস্তায় আমরা নেমেছি। আমাদেরকে প্রশাসন বাধা দিচ্ছে, বিভিন্ন রকমভাবে আমাদেরকে আটকানোর চেষ্টা চলছে, তারপরেও আমরা প্রশাসনকে কথা দিয়েছি যে আমাদের সহযোগিতা কীভাবে শান্তিপূর্ণভাবে আমরা আমাদের আজকের প্রতিবাদ মিছিল আমরা বের করবো এবং মিছিল বার করবো সেটা শিওর। তাতে আমাদের এত যদি আমাদেরকে হ্যারাস্ট করা হয়, আমাদের উপর লাঠি চালনা করা করিমগঞ্জ এপিডিসিএল কার্যালয়ে চলছে গ্রাহক হয়রানি। বিদ্যুৎ বিভাগের এই কার্যালয়ের কর্মচারীদের আচরণ মোটেও মেনে নেওয়ার মতো নয়। অনেক সময় গ্রাহককে বিভিন্ন রকম হয়রানির শিকার হতে হয় বলে সংবাদ মাধ্যমের কাছে জানিয়েছেন করিমগঞ্জ রায়পট্টির ব্যবসায়ী নাজিম হোসেন। তিনি অভিযোগ করে বলেন, তার রায়পট্টি স্থিত ব্যবসা প্রতিষ্ঠানের বিদ্যুতের বিলে পরিশোধের শেষ দিন 28 ফেব্রুয়ারি পর্যন্ত উল্লেখ থাকার পরও বুধবার আচমকা আগাম কিছু না জানিয়ে প্রতিষ্ঠানের বিদ্যুৎ বিচ্ছিন্ন করা হয়েছে। তার কারণ জানতে কার্যালয়ে তিনি গেলে তার সঙ্গে খুব খারাপ আচরণ করা হয়। পরে বিভাগীয় কর্মীদের বিরুদ্ধে এই অভিযোগ এনে
উপযুক্ত তদন্তের দাবি জানিয়েছেন তিনি। দায়িত্বপ্রাপ্ত ওই একজন অফিসের কর্মচারী হইয়া যদি হেড দ্বারা যদি আমি এতটুকু হ্যারাসমেন্ট হই তো বাকি কার দ্বারা কি তো কতটুকু আমরা সন্তুষ্ট পাই? অফিস থেকে আমাকে কি বললো তারা? অফিস থেকে আর কিছু বলে নাই, আমি ওনাকে বলছি স্যার এটা এটা, আর আমি যার সঙ্গে কথা বলতে গেছি উনি বলছে উনি স্যার আছেন, স্যারের সঙ্গে আলাপ করেন, স্যার আমাকে কোনো পাত্তাই দেন না। এখন আপনি পেমেন্ট, আমি পেমেন্ট করার জন্য তো আমি আসছি, পেমেন্ট হয়েছি না? পেমেন্ট এখনো হয়নি, আমি পেমেন্ট তো আমি করার জন্যই আসছি, পেমেন্ট করার আসতে গিয়ে আমি ওইটাই বলছি স্যার আমার ডেটটা তো 28 তারিখ, আজকে আমার লাইনটা কাটা হয়ে গেছে, আমার ডিউ ডেটটা তো 28 তারিখ আছে, এইটুকু বলা আমার অপরাধ হয়েছে, এইটুকু বলা আমার অপরাধ হয়েছে। উনি এরপরে যা আমারে বলছে না এই নেওয়া যাইতো না, এইভাবে হইতো না। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা রাজ্যের প্রতিটি বিভাগের দুর্নীতি ও নিয়ম বন্ধ করতে করা নির্দেশ জারি করলেও এসবের সিকিভাগ সুফলও মেলেনি গ্রামীয় এলাকায়। আজও বিভিন্ন সরকারি কার্যালয়ে ঘুষখোরি অবাধে চলছে, এমনই অভিযোগ উঠে এল করিমগঞ্জ জেলার পাথারকান্দের বান্দরকোনা জিপিতে। প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর পাইয়ে দেবার নাম করে এক অসহায় দিনমজুরের কাছ থেকে 20,000 টাকা ঘুষ সংগ্রহের অভিযোগে সংশ্লিষ্ট জিপি কর্তৃপক্ষের বিরুদ্ধে। দাঁড়ে দাঁড়িয়ে ফিরে সুবিচার না পেয়ে অবশেষে আদালতের শরণাপন্ন হলেন উক্ত জিপির নয়াগ্রাম ইরালিগুল দ্বিতীয় খণ্ডের বাসিন্দা তথা ফাইজুর রহমানের পুত্র সমীর উদ্দিন। এ ব্যাপারে তিনি সম্প্রতি বান্দরকোনা জিপির কনিষ্ঠ বাস্তুকার শুভঙ্কর পাল, পাথারকান্দি খণ্ড উন্নয়ন আধিকারিক প্রাক্তন জিপি সচিব রুহুল আমিন, বর্তমান 8 নম্বর ওয়ার্ড সদস্য আব্দুল মালিক সহ প্রাক্তন জিপি সভাপতি মাতিউর রহমান ও একই গ্রামের জৈনিক সমীর উদ্দিনের বিরুদ্ধে করিমগঞ্জ আদালতে একটি মামলা দায়ের করেছেন। গরের ব্যাপারে গড়ে তো আমরা গেলাম ঢাকায় নিলাম, আমরা বান্দরকোনা জিপিত যাওয়ার পরে তো কইলে আমরারে আমরার ডকুমেন্ট তার সব লিয়ে আইও, লিয়া গেলাম ডকুমেন্ট সব দিছি, নার্সে থেকে লিয়া সারা ডকুমেন্ট দিছি, দেওয়ার পরে তো কইলা টাকা 10,000 দেওয়া লাগবো করবাই চাইলে, কইলা জিআরএস একজন আমার আলাদা করে ঢাকা জানিয়েছে নিয়া কইলা টাকা 10,000 দেওয়ার কথা, তখন আমি 5,000 টাকা দিয়েছি, আর 5,000 টাকা না দেওয়ার পরে ঘরটা পাইলাম শুভঙ্কর ভালো রাখতে দিছি। সরকারের কাছে আমরা দাবি জানাই আর মনে করো, আমরা নিরুভয় মানুষ, আমরা গরিব মানুষ, টাকা পয়সা নিয়ে দিছি, আমরা মনে করো শুধু করি আর নিয়ে টাকা নিয়ে দিছি, দেওয়ার পরে এখন আমরা গড় নাই, এখন সরকারের কাছে দাবি জানাই আর আমরা মনে করো কিলা গড় গুণ পাই আমরা। মণিপুরে আগামী 5 মার্চ বিধানসভা নির্বাচন আয়োজিত হচ্ছে। নির্বাচনকে ঘিরে বিভিন্ন রাজনৈতিক দলের প্রচার অভিযান চলছে জোরকদমে। বুধবার রাজনৈতিক দল জেডিইউ এর প্রার্থী জিরিবাম বিধানসভা আসনের আছাবুদ্দিনের সমর্থনে একদিনের মণিপুর সফরে আসেন বিহার নালন্দার লোকসভা সাংসদ কৌশলেন্দ্র কুমার ও রাষ্ট্রীয় মহাসচিব আপক আহমেদ খান সহ অন্যান্য নেতৃবৃন্দ। এদিন জিরিবামের সোনাপুর ময়দানে আয়োজিত নির্বাচনী জনসভার প্রারম্ভে দলীয় পতাকা উত্তোলন করে প্রচার অভিযানের সূচনা করেন দলীয় নেতৃবৃন্দ। পরে আয়োজিত জনসভায় জেডিইউ এর নেতারা বিজেপির তীব্র সমালোচনা করে দলীয় প্রার্থী আছাবুদ্দিনকে বিজয়ী করার আহ্বান জানান। নির্বাচনে জনসভায় এদিন জিরিবাম সহ গোটা মণিপুর রাজ্যে বসবাসকারী 13টি সম্প্রদায়ের প্রায় 10,000-এরও অধিক লোক আছাবুদ্দিনের সমর্থনে এসে তাকে বিজয়ী করতে আর্থিক সহায়তা প্রদান করেন। জেডিইউ এর সমর্থক সহ স্থানীয় জনগণ দলীয় প্রার্থীকে জয়ী করাতে স্বেচ্ছায় নির্বাচনী খরচ হিসাবে 2.71 লক্ষ টাকা সহ সাধ্যমতো 500 টাকা সহায়তা স্বরূপ প্রদান করেন। নির্বাচনে জনসভায় বক্তব্য রাখতে গিয়ে দলের সাংসদ ও রাষ্ট্রীয় মহাসচিব সহ অন্যান্যরা জেডিইউ সুপ্রিমো তথা বিহারের বর্তমান মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের উন্নয়নমূলক কর্মকাণ্ডের তাৎপর্য তুলে ধরে দলীয় প্রার্থী আছাবুদ্দিনকে বিপুল সংখ্যক ভোটে বিজয়ী করার আহ্বান জানান। উল্লেখ্য, মণিপুর রাজ্যের 7টি বিধানসভা কেন্দ্রের মধ্যে মোট 38টিতে জেডিইউ প্রার্থী তালিকা ঘোষণা করেছে। জিরিবাম বিধানসভা আসন
সহ মণিপুর রাজ্যের অন্যান্য আসনেও দল আগামীতে সুরক্ষা কর্মসংস্থান ভূমির পাট্টা প্রদান সড়ক নির্মাণ সহ মণিপুরের বাইরে বসবাসকারী লোককে ফিরিয়ে আনতে দল প্রয়াস অব্যাহত রাখবে বলেও এদিন আশ্বাস দেন। ये आपके भाई का स्टेज है, ये आपके चाचा का स्टेज है, ये आपके मौसा का स्टेज है, ये आपके मामा का स्टेज है, और वो किसी और का नहीं है बल्कि इस क्षेत्र का शेर, इस क्षेत्र का बहादुर साथी, यहाँ का विधायक, यहाँ का एमएलए और होने वाला मिनिस्टर अच्छाबुद्दीन का स्टेज है। इसी के साथ इस मंच से पार्टी के जनरल सेक्रेटरी होने के नाते मैं ये बता देना चाहता हूँ, और जहां तक मेरी आवाज चल रही है और जहां तक मेरी आवाज जा रही है और पहुंच रही है, मैं उनको भी बता देना चाहता हूँ, और यहाँ हमारे सम्मानित रिस्पेक्टेड इलेक्ट्रॉनिक सोशल मीडिया और प्रिंट मीडिया के साथी बैठे हुए हैं, मैं ये बता देना चाहता हूँ कि लोग तरह तरह की बात कर रहे हैं कि जनता दल यूनाइटेड क्या है, जेडीयू क्या है, मैं उनको बताने का काम करना चाहता हूँ कि मणिपुर के अंदर जनता दल यूनाइटेड इतनी पुरानी पार्टी है जनता दल, कि मणिपुर का जब इतिहास लिखा जाएगा, मणिपुर में जब रेलवे की बात कही जाएगी, मणिपुर के में जब रेलवे की तारीख लिखी जाएगी, तो किसी और का नाम सबसे पहले नहीं आएगा। अगर किसी का नाम सबसे पहले आएगा तो 1998 में तब के रेलवे मिनिस्टर श्री नीतीश कुमार का नाम लिया जाएगा। মণিপুরের আসন্ন নির্বাচনের জন্য শিলচর শহরের মধ্যে দিয়ে বৃহস্পতিবার নিরাপত্তা বাহিনী প্রেরণ করার পরিপ্রেক্ষিতে শহরের যানজট এড়াতে পুলিশ প্রশাসন থেকে ব্যাপক বন্দোবস্ত নেওয়া হয়েছে। এসপি রমনদীপ কোর জানিয়েছেন, বৃহস্পতিবার শহরের যানজট মোকাবিলায় যে কোনো সড়ক জনসাধারণের যান চলাচলের জন্য যে কোনো সময় বন্ধ করা হতে পারে। উল্লেখ্য, মণিপুরের নির্বাচনের জন্য 4টি বিশেষ ট্রেনে করে নিরাপত্তা বাহিনীর জওয়ানরা বৃহস্পতিবার শালচাপড়া এবং শিলচর রেল স্টেশনে পৌঁছবেন। এই জওয়ানদের নিতে 350টি বাস বৃহস্পতিবার শিলচর শহরের মধ্যে দিয়ে অতিক্রম করে মণিপুরের উদ্দেশ্যে যাত্রা করবে। মিজোরামের মৃত প্রবীণ সিংহ এবং নৃপেন সিংহের পরিবারের খোঁজ নিলেন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব। বুধবার তাদের বাড়িতে গিয়ে সমবেদনা জ্ঞাপন করেন সুস্মিতা। সঙ্গে ছিলেন কাছাড় জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক শান্তিকুমার সিংহ, মোহনলাল দাস, আহমেদ হোসেন, বিক্রমজিৎ সিংহ প্রমুখ। এদিন সুস্মিতা দেব মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সমালোচনা করে বলেন, আসামের নাগরিককে মিজোরামে হত্যা করা হচ্ছে তা নিয়ে তার বুকে আগুন জ্বলে না, কিন্তু মিজোরাম থেকে বার্মের সুপারি এলে বুকে আগুন জ্বলে। আর আমি অত্যন্ত দুঃখিত যে ধলাইয়ের মাননীয় মন্ত্রী পরিমলবাবু, শিলচরের মাননীয় সাংসদ ডাক্তার রায়, কেউই আমার মনে হয় না এই পরিবারের সঙ্গে দেখা করেছে। দেখেন, রাজনীতি রাজনীতির জায়গায়, কিন্তু জনপ্রতিনিধিকে দুঃখের সময়, কারোর খারাপ সময় এসে পাশে দাঁড়ানো উচিত। আমি কথা দিয়েছি আজকে পরিবারের সদস্যর কাছে যে আমি কিছুদিনের মধ্যে এসপির সঙ্গে দেখা করব, ডিসির সঙ্গে দেখা করব, যে ওরা মিজোরাম পুলিশের সঙ্গে কি আলাপ আলোচনা করেছে, এই কেসটা সিবিআইকে হ্যান্ডওভার করা হয়েছে কি না। এবং আমি আসামের মুখ্যমন্ত্রীকে 12 ফেব্রুয়ারিতে চিঠিও দিয়েছিলাম সিবিআই ইনকোয়ারির জন্য। ল অ্যান্ড অর্ডার স্টেট সাবজেক্ট, আমি বুঝি, কিন্তু এটা আমরা ডেফিনেটলি পারসিউ করব। আর আমি আশা করছি যে আসামের মুখ্যমন্ত্রী, যিনি আসামের গৃহমন্ত্রী, শুধু পুলিশের চাকরি আর ট্রান্সফারের জন্য না, কিন্তু না মানুষের নিরাপত্তার দায়িত্ব ওনার রয়েছে। মন্ত্রী পীযূষ হাজারিকা ধলাইয়ে এসে কথা দিয়ে গেছেন, 7 দিনের মধ্যে দুই মৃতের পরিবারের সঙ্গে মুখ্যমন্ত্রীর সাক্ষাৎ করিয়ে ন্যায় দেওয়ার ব্যবস্থা করে দেবেন, কিন্তু আজ 10 দিন পেরিয়ে গেলেও কিছু হয়নি। ꯃꯐꯝ ꯑꯁꯤꯗ ꯂꯥꯛꯑꯒ ꯃꯍꯥꯛꯅ ꯌꯨꯝꯒꯤ ꯃꯤꯑꯣꯏꯁꯤꯡꯗꯒꯤ ꯄꯥꯎ ꯇꯥꯔꯕ ꯃꯇꯨꯡꯗ, ꯋꯥꯔꯤ ꯂꯤꯈꯨꯟ ꯈꯪꯉꯕꯒꯤ ꯃꯇꯨꯡꯗ ꯃꯍꯥꯛꯅ ꯍꯥꯏ ꯗꯔꯀꯥꯔ ꯂꯩꯔꯕꯗꯤ ꯔꯥꯖ꯭ꯌ ꯁꯚꯥꯗ ꯃꯍꯥꯛꯅ ꯋꯥꯍꯪ ꯄꯥꯎꯍꯪ ꯇꯧꯒꯅꯤ ꯐꯤꯕꯝ ꯑꯁꯤꯒꯤ ꯃꯊꯛꯇ, ꯑꯃꯗꯤ ꯁꯥꯔꯒꯤ ꯑꯦꯁ ꯄꯤꯅ ꯄꯤꯔꯝꯕ
मागी एसुरेंस मतुंगिना आसाम सरकार ने करी थबक मसी फव चथक रे हाबिग मतांग दा महाक लाई बतांग अमन नत्रग अनि सिदा एसपी गी ऑफिस गेराउ तो गी प्लानिंग मसु लई नुमि दसिदा खै प्रवीण गी फॅमिली गी मी अमदि निपेन गी फॅमिली गी मी सु यावना खुंजा सिंग यावना लाखप गी सु महाक ऑफम से थमी अमदि जस्टिस फंगनब गी दमकता मागी माइगे देखी तौब याबा मते अखै गी समाज सिदा माना तौगुनि हाबिग गी हाजब महाक पीरी रंगासी मैं इशू नमथदना जस्टिस फंगनबगीदमक्त खोंजंग असिदा अमुक हन्ना माय पाक्ना खोंजंगद मैं सपोर्ट तोबी हाइजरी थगतचरी हाइलाकांदी शहरे संदेहजनक अवस्थाय उद्धार फास्ट फूड बेक्रेता जुबकेर लाश शहरे ठीक मध्यस्थाने थाका बार लाइब्रेरीर पाशेर गलिते उद्धार हय मृतदेहटी फाश देवा अवस्थाय उद्धार हय मृतदेहटी ए कोनो आत्महत्या ना परिकल्पित हत्या ए निये द्वंद्वे पुलिस बुधवार सकाले हाइलाकान्दी शहरेर ठीक मध्य थाका नेताजी सुभाष रोडेर बार लाइब्रेरीर पाशे गलिते झुलंत अवस्थाय उद्धार हय एकटी मृतदेह मृतदेहटी एकटी दुकानेर बारान्दाय रशि दिये गलाय फाँस दिये झुलानो अवस्थाय छिलो प्रथमे पौरसभार साफाई कर्मीरा लाशटी देखते पेये खबर देन पुलिशे पुलिश एसे प्राथमिक तदन्ते लाशटी स्थानीय हाबार्टगंज बाजार एलाकार संजू देवनाथेर बले शनाक्त करेन तार एई गलिर ठीक सामने एक फास्टफूडर काउंटर रहे मंगलवार रात दस अब्दि दोकने देखे स्थानीय मानुष पुलिस एस मृतदेहटी उद्धार कर हाइलाकान्दिर एसकेर आशामरिक हासपाले मयनातदंतर पाठाय एदि खबर पे संगे संगे घटनस्थले उपस्थित हन संजू देवनाथर परिवार लोक তারা এসে মৃতদেহটির পা মাটিতে লেগে রয়েছে দেখে তারা পরিকল্পিত হত্যা বলে অভিযোগ করেন অতি মর্মান্তিক এই ঘটনাটি আত্মহত্যা না পরিকল্পিত হত্যা তা খতিয়ে দেখতে পুলিশ এসেছে হাইলাকান্দি জেলার বিভিন্ন স্থানে গত আগস্ট মাসে অনুষ্ঠিত দিব্যাঙ্গ শনাক্তকরণ শিবিরে যোগদানকারী দিব্যাঙ্গ যারা পরবর্তীতে গত ডিসেম্বর মাসের ২৩, ২৪ এবং ২৭ তারিখে জেলা সমাজকল্যাণ অধিকারীকের কার্যালয়ে নিজ নিজ দস্তখত দিয়েছিলেন তাদেরকে ডিসএবিলিটি সার্টিফিকেট সংগ্রহ করতে বলা হয়েছে সদর এসডিও তথা জেলা সমাজকল্যাণ আধিকারিক যুবরাজ বঠাকুর এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন সপ্তাহের প্রতি শুক্রবার দুপুর ১টা থেকে ৪টা পর্যন্ত এই সার্টিফিকেট হাইলাকান্দি শহরের রতনপুর রোডের জেলা সমাজকল্যাণ আধিকারিকের কার্যালয় থেকে বণ্টন করা হবে এই সার্টিফিকেট সংগ্রহের আগে নাম সুনিশ্চিত হতে ওয়েবসাইট এ অথবা সমাজকল্যাণ বিভাগের অফিসগুলির নোটিশ বোর্ড দেখতে বলা হয়েছে সার্টিফিকেট নেওয়ার সময় দুই কপি পাসপোর্ট সাইজের ফটো এবং প্যান কার্ড আধার কার্ড এবং ব্যাংকের পাসবুকের অরিজিনাল আনতে বলা হয়েছে বিজ্ঞপ্তিতে সার্টিফিকেট সংগ্রহ করতে দিব্যাঙ্গদের পরিবর্তে বাবা মা ভাই বোন পুত্র এবং কন্যারাও আসতে পারবেন বলে জানানো হয়েছে তবে সেক্ষেত্রে লিঙ্গের প্রমাণপত্র নিয়ে আসতে হবে ক্রীড়া ও সামাজিক সংস্থা খোঁজের পক্ষ থেকে আগামী ২৭ ফেব্রুয়ারি আশীর্বাদ ভবনে ২১ জন গুণীজনকে সংবর্ধনা দেওয়া হবে এতে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মেঘালয়ের ইউএসটিএম এর উপাচার্য মাহবুবুল হক বুধবার এক সাংবাদিক সম্মেলনে একথা জানান খোঁজের সভাপতি ডক্টর এম মাছুম সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন খুজের সম্পাদক সজল লস্কর কামাল লস্কর হালিম রেজা প্রমুখ নমস্কার আগামী ২৭ ফেব্রুয়ারি ২০২২ ইংরেজি রবিবার সকাল ১১:৩০ মিনিটে লুৎফর রহমান স্বর্গীয় লুৎফর রহমান স্মৃতি গুণীজন সম্বর্ধনার আয়োজন করতে চলেছি আমরা আশীর্বাদ ভবনে সেখানের মধ্যে ২১ জন মানুষকে আমরা সংবর্ধিত করব এখানে ডাক্তার খেলোয়াড় সমাজসেবী শ্বশুর শাশুড়ির সেবা যারা করে থাকেন ঘরে বসে উনাদের নিয়ে আসব এছাড়া আছে দুইটি সংস্থা যে সংস্থাগুলি সবচেয়ে বেশি কাজ করেছে এইবার কোভিড পিরিয়ডে ও দুইটি সংস্থাকে আমরা সংবর্ধনা দেব সর্বমোট ফুটবল ক্রিকেট ব্যাডমিন্টন খেলোয়াড়ও আছেন সর্বমোট আমরা ২১ জনকে আমরা এই সংবর্ধনা দেব ডক্টর লুৎফর রহমান স্মৃতি গুণীজন সম্বর্ধনা এটা আমাদের সপ্তমবার প্রতি বছর আমরা এই প্রোগ্রামটা করে থাকি জাঁকজমকভাবে এই প্রোগ্রামটা আমাদের খুজের মুখ্য প্রোগ্রামের মধ্যে এটাই সবচেয়ে বড় প্রোগ্রাম আমাদের এই অনুষ্ঠানে মুখ্য অতিথি থাকবেন আমাদের ইউএসটিএম এর চেয়ারম্যান ভাইস চ্যান্সেলর মাহবুবুল হক আর এছাড়াও
আরও অনেক থাকবেন, তার মধ্যে বরকলার বিধায়ক মুসবাউল ইসলাম লস্কর, প্রাক্তন বিধায়ক রবিনাথ, ডিএসএ সভাপতি বাবুলপুর, এছাড়াও ডাক্তারগণও থাকবেন, অন্যান্য সমাজকর্মীগণও এর মধ্যে থাকবেন। আমরা সেখানে 21 জন লোককে সংবর্ধনা জানাব এবং সংবর্ধিত সম্মানিত। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরও একবার। সুষ্ঠু ও নিরপেক্ষ পুর নির্বাচন চাই কমিশনের কাছে আরজি কংগ্রেসের। পুর নিগমের ম্যাপ প্রকাশ অযৌক্তিক বললেন বিধায়ক মিসবাহুল। কর্ণাটকে বজরং দলের সদস্য খুন, প্রতিবাদ মিছিল শিলচর করিমগঞ্জে। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই, নমস্কার।